আসসালামু আলাইকুম। আজকের বিষয় হবে ম্যাগনেটিক কন্টাক্ট এবং টাইমার। একটা ম্যাগনেটিক কন্টাক্টের সাথে একটা টাইমার এবং একটা সুইচ নিয়ে আলোচনা হবে, এবং এর আরও অনেক আলোচনা আছে, যেরকম ইন্ডাস্ট্রিয়াল সোলেনয়েড বাল্ব, এটা হাইড্রোলিক মেশিনে ব্যবহার হয়, এটা সম্বন্ধে আলোচনা হবে, এটা সম্বন্ধে ভিডিও হবে। তারপরে এই রিলের সম্বন্ধে ভিডিও হবে, আলোচনা হবে। এই রিলের সাথে এই টাইমারের সাথে কি করে কতগুলা সংযোগ দেওয়া যায়, 8 পিন রিলে আছে, 14 পিন রিলে আছে, 11 পিন রিলে আছে, 5 পিন রিলে আছে, এটা সব ধরনের এই টাইমার দিয়েই সংযোগ দেওয়া যায়, এই নিয়ে আলোচনা হবে। তারপরে ইলেকট্রনিক্সের একটা রেগুলেটর, আপনারা চাইলে ঘরে বৈসা খুব হেভি করে বানাইতে পারবেন, 2-5 বছরও নষ্ট হবে না, অল্প পয়সায় খরচ, এই ধরনের ভিডিও হবে। তারপরে এই যে ওভারলোড, ওভারলোড এটার সাথে কিভাবে সংযোগ হয়, এই মোটরে যাই সংযোগ হইয়া এই সম্বন্ধে ভিডিও হবে। একটা মোটর কি কেন পুড়া যায়, বেশি ওভারলোড কারেন্ট ব্যবহার হইলে কেন পুড়া যায়, এই সম্বন্ধেও ভিডিও হবে। তাহলে আজকের আলোচনা হবে একটা টাইমার দিয়া, একটা কন্ট্যাক্ট দিয়া একটা মোটর আমরা চালাবো। আপনারা দেখেন আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আশা করি ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা শেয়ার দিয়ে দেবেন। বিভিন্ন রকমের ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন, ইন্ডাস্ট্রিয়াল বিষয়ে পাবেন, কম্প্রেসার, হাইড্রোলিক, তারপর ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক বিষয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে দেব। এখন বিষয় হবে, আপনারা দেখেন আমি কাজ সরাসরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই দুইটা হলো কয়েল, কয়েল লাইন, হোল্ডিং কয়েল লাইন, A1 A2। এই দুইটা হলো অক্সিলারি লাইন, এনচি উপরের দুটো এনচি, নিচের দুইটা এনও। এখন আমার লাইনটা হবে, দেখেন এখন লাইনটা হবে এই যে দুইটা তার নিয়েছি, দুইটা তার হলো 220 লাইন, এই দুটো হলো 220 লাইন, এটা হলো লালটা হলো আমরা ফেজ ধরে নেই, কালোটাকে আমরা নিউট্রাল ধরে নেই। এই যে ফেজ ঢুকবে কোথায় ঢুকবে, এই যে কন্টাক্টের 1 2 3, এই তিনটা হলো মেইন লাইন যায় এখান দিয়ে, মোটরের লাইন এখানে ঢুকে এখান দিয়ে বাইর হয়, বা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইর হয়, বিষয় ওইটা না। এখন দেখবেন অক্সিলারি লাইনের এই যে নিচে, এই যে নিচে যে এনও লাইন দুইটা থাকে, উপরে দুটো এনজি, উপরে লাগানো যাবে না, নিচে লাগাবেন, যদিও আমি উপরে এবং নিচে শর্ট দেব। এই যে নিচে মেইন লাইন ঢুকাই দিলাম 220, এই যে দুইটা তার ঢুকাইলাম। এখানে কি করছি দেখেন, এই যে এখানে কি করছি আমি, নিচে এনও প্রান্তে আমি মেইন লাইন ঢুকাইছি, ঢুকাই একটা তার এনচির সাথে শর্ট দেব, এই যে এনচির সাথে একটা, এই যে আমি এনচির সাথে একটা শর্ট দিয়ে দিছি, এই যে মেইন লাইন এনওতে ঢুকাইছি, এই যে এনওতে ঢুকাইছি, এনোর সাথে আবার এনচির সাথে একটা শর্ট দিয়ে দিয়েছি। এবার আসেন, এটা একটা 8 পিন টাইমার সকেট, এই যে টাইমারটা ব্যবহার করব আমি, টাইমারের সকেট। এখানে আমি এই টাইমারও ব্যবহার করতে পারি, যদিও এটা ম্যানুয়াল, এটা ডিজিটাল, আপনাদের বোঝার জন্য আমি ডিজিটালটাই ব্যবহার করব। এবং এই দুইটার সংযোগ, দুইটার সংযোগ এক, সেম সেম ক্যাটাগরি সংযোগ, কোনো সমস্যা নাই, এটা ম্যানুয়াল, এটা ডিজিটাল, এরকম ডিজিটাল দিয়ে আপনাদেরকে বোঝাবো। এখানে
অতি প্রথম টাইমারের সাত আট এক দুই তিন চার পাঁচ ছয়, অতি প্রথম আমার দুয়ে নিউট্রাল ডুববে, দুয়ে নিউট্রাল ডুববে, এই যে আমি দুয়ে নিউট্রাল ডুকাই দিচ্ছি। আমার বিষয়টা আপনারা আগে দেখেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল থেকে আরও বহু ধরনের ভিডিও আপনারা পাবেন। এই যে দুয়ে লাগাইছি, দুয়ে লাগানোর পরে এটা কই লাগাবো, এই যে কয়েল, কন্টাক্টের কয়েল, এ ওয়ান এ টু, আমি এ টুতে লাগাবো এটা। এবং ওই যে মেইন লাইনের যে নিউট্রাল, মেইন লাইনের নিউট্রাল এবং টাইমারের দুয়ে নিউট্রাল, এটাকে আমি এখানে দুইটা একত্র করে দিছি। এই যে আমি দুইটাকে একত্র করে দিছি। এখন কি হয়েছে, এদের মেইন নিউট্রাল, কন্টাক্টের জন্য একটা নিউট্রাল দরকার আছে, টাইমারের জন্য একটা নিউট্রাল দরকার আছে, টাইমারের দুয়ে নিউট্রাল দিয়ে দিছি, কন্টাক্টের এ টুতে এ টু নিউট্রাল দিয়ে দিছি। এবার বিষয় টাইমারের এই যে পাঁচ নাম্বার পিন দিয়া একটা লাইন চলে যাবে, এই যে টাইমারের পাঁচ নাম্বার পিন, টাইমারের পাঁচ নাম্বার পিন দিয়া আমার লাইন চলে আসবে, এই যে এ ওয়ানে, টাইমারের পাঁচ নাম্বার দিয়া এ ওয়ানে লাইন চলে আসবে, এই যে এ ওয়ানে, এ ওয়ানে লাইন চলে আসলো। এখন আমার দুইটা তার লাগবে, এই যে দুইটা তার, এই যে দুইটা তার দিলাম, একটা কই দিলাম, এই যে মেইন লাইন, আমি প্রথমে বলে গেছি মেইন লাইন 220, এখান থেকে এনছি এবং এনও শর্ট হয়ে গেছে, এই এনোর এই সাইডে একটা তার লাগবে। আমি ভালো করে বোঝাবো, যদি আমার ভিডিও বুঝতে সমস্যা হয়, কেউ আমার ভিডিও দেখে কাজ করতে না পারেন, আমি তার বিকাশ নাম্বারে ৫০০ টাকা পাঠিয়ে দেব, কারণ আমি বাংলা মানুষ, আমি বাংলায় ভালো করে বুঝিয়ে দিই, হিন্দি চায়নাদের মতো আমি ওভাবে বুঝাই না, আমি সরাসরি কাজ করে বুঝিয়ে দিই। এবার আমার আরেকটা তার দরকার, এই যে আমার একটা তার দরকার, এই তারটা কোথায় লাগবো দেখেন, এই তারটা লাগবে আমার এই যে টাইমারের সাত নাম্বার পিন, এটা হলো টাইমারের সাত নাম্বার পিন, এই যে টাইমারের সাত নাম্বার পিন, টাইমারের সাত নাম্বার পিনে একটা তার লাগাইছি, টাইমারের সাত নাম্বার পিন। এবার আট নাম্বার পিনে এই যে শর্ট দিয়ে দিতেছি, আট নাম্বার পিনে, কারণ আট নাম্বার পিনে যদি শর্ট না দেয়, সাতে আটে যদি শর্ট না দেয়, পাঁচ দিয়ে লাইন বাইর হবে না, টাইমার চালু হবে কিন্তু লাইন বাইর করার জন্য আমার আটে সংযোগ দিতে হবে। এই যে দেখেন, এবার লাইন একটা পুশ সুইচ, পুশ সুইচ পিছনের দুইটা এনছি, সামনের দুইটা এনো, এই যে দেখেন আমি সামনের দুইটা লাগাচ্ছি, যে কোনো সাইডে লাগাইতে পারেন আপনি,
আপনি এই সেটা লাগাইতে পারেন, এই সেটা যে কোনো সেটআপ লাগাইতে পারেন। আপনি এই সেটা লাগাবেন, একটা লাগাইলাম টাইমারের সাত আট শট হইয়া এই কর্নার। তারপরে এই মেইন লাইনের নিচের থেকে যেটা আসছে এনো, এই এনো লাগবে এখানে। এই যে দুইটা লাগলো, শেষ দুইটা লাগাই দিলাম। এই যে দেখেন, আমি ভালো করে বুঝাবো, আমি তো সরাসরি কাজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে চালায় দেখায় দিচ্ছি। আমি কখনো সংযোগ আগে থেকে করে রাখি না, যার জন্য আমি কাজ সমস্যা হলে আপনারাই দেখবেন। এবার এটা কোথা থেকে আসলো? এটা আসলো যে এই শর্টের মেইন লাইনের শর্টের এঞ্চির এই মাথা থেকে। এই যে এটা কোথায় লাগবে? এই যে পুশ সুইজার, এই যে বাম সাইডে। পুশ সুইজার বাম সাইডে লাগবে। এই যে দেখেন লাগলো, শেষ। এবার আমি জিনিসটা চালু করি, তারপরে আরো বিষয় আলাপ আছে বুঝাইতেছি। এই যে চলতেছে, তাতে কি হলো? এই যে 5 সেকেন্ড, আমি এখানে 5 সেকেন্ড টাইম দিছি। এই যে এখানে 0 5 S 0 0 0 5 S 0 0, এখানে 0 0 যখন থাকবে, এখানে এস থাকবে, এটা যতটুকু টাইম দিবেন তখন এটা টাইম হয়ে যাবে। যদি এখানে 1 দেন, এখানে 0 দেন, তখন 10 সেকেন্ড হবে। এখানে 5 দেন, এখানে 0 দেন, 50 সেকেন্ড হবে। এখানে এস থাকতে হবে, যখন এখানে এম থাকবে তখন এটা 50 মিনিট হয়ে যাবে। এবার বিষয়টা হলো, আমি বুঝাইতেছি, আমি তাদেরকে ভালো করে বুঝাই, জিনিসটা দেখেন আগে, যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না, সাবস্ক্রাইব করবেন না, লাইক দেবেন না, কিছুই করার দরকার নাই। এখান দিয়ে আপনার মোটরের লাইন ঢুকবে, এখান দিয়ে বাইর হবে, বা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বাইর হবে। এই যে এটা আমি এখানে ঢুকাইতেছি মোটরের লাইন। এই যে মোটর লাইন আমি ঢুকাইতেছি, এটা আমার 440 একটা মোটর, 5 ঘোরা একটা 440 মোটর। আমার আলোচনাটাকে দেখেন শুনেন, ক্লিয়ার করে দেবো আমি। এখানে কি করছি, এটা মোটরের লাইন, এটা যত 3 ফেজ মোটর আমি 3 তার ব্যবহার করছি। যদি আপনি 220 মোটর, আপনি 1 ফেজ দিবেন না 2 ফেজ দিবেন। মেইন লাইন 440, এই যে মেইন লাইন 440, তিনটা, এটা তিনটাই 3 ফেজ মোটর। এখন আসেন আলোচনায়, পুরা না দেখা চলে গেলে বুঝতে পারবেন না। এই যে এটা হলো 3 ফেজ লাইন, আমি ইন করলাম এখান দিয়া। আমার হাতের থেকে যন্ত্রপাতি অনেক সময় পড়ে যায়, এই জন্য কোনো সমস্যা নাই। এই যে এটা কি 3 ফেজ লাইন ঢুকাইছি, এখান থেকে বাইর করছি। আপনি এখান থেকে ঢুকাইয়া এখান থেকে বাইর করেন, কোনো সমস্যা নাই। এবার বিষয় হলো,
आगे मोटरटा चालू करे देखाई तारपरे विस्तारित तो आलोचना। एखाने आमि 5 सेकेंड दिछि, 5 सेकेंड आमारे मोटरटा चलबे। देखेन एई जे एई जे এই যে মোটরটা আমার 5 সেকেন্ড চলতেছে। এই যে 5 সেকেন্ড শেষ, মোটরটা অফ হয়ে গেছে। আবার আমি দিতেছি, এই যে এই যে মোটরটা চলতেছে, এই যে মোটরটা চলতেছে, এই যে মোটরটা বন্ধ হয়ে গেছে। যদি আমি এখানে 5 সেকেন্ড না দিয়া 30 মিনিট দেই, 20 মিনিট দেই, এই বিষয়টা হলো যদি কেউ মোটর দেখা গেল এই মোটরটা আপনি সাম্বার হয়ে থাকে, সাম্বারের মোটর যদি এটা হয় তাহলে আপনি বাসায় এই এটা বাসায় রাখবেন। আপনার বাসায় যেখানে আপনি রাখতে ভালো হয় ওখানে রাখবেন। এখান থেকে যদি মনে করেন 1000 লিটার ট্যাঙ্কি হয়, 2000 লিটার ট্যাঙ্কি হয়, দেখে নেবেন কতক্ষণ ভরতে সময় লাগে, ওই টাইমটা এখানে সেট করে দিবেন। যখন চালু দিবেন, চালু দেওয়ার সাথে সাথে পানি ফোটা স্টার্ট হবে। দেখা গেল পানি ফোটা বইরা গেছে, বরাবর এটা বন্ধ হয়ে যাবে আর এটা চালু হবে না। বিষয় শুধু এটা না, এই মাল দুইটা দিয়া হাইড্রোলিক কাজে ব্যবহার হয়। যেটা আপনাদেরকে দেখাইছিলাম মূলত হলো এটা এই হাইড্রোলিক কাজে ব্যবহার হয়, সোলোনাইট বাল্ব এটা হাইড্রোলিক কাজে ব্যবহার হয়। এটা এটা আপনাদেরকে আমি আরও ভিডিও ছাড়বো, এই ভিডিওতে বিস্তারিত বোঝাবো। এখন আপনাদেরকে বুঝাইলাম এটা আপনি পানির পাম্পে কীভাবে ব্যবহার করবেন। আবার আমি চালাই দেখাইতেছি, এই যে এখানে যেই টাইম সেট করে দিছি 5 সেকেন্ড পরে শেষ। এবার দেখেন আমি আরও কমাই দিই, এই দেখেন 2 সেকেন্ড দিছি, 2 সেকেন্ড পরে স্টার্ট। এবার আমি 1 সেকেন্ড দিই, 1 সেকেন্ড পরে আপনার বন্ধ হয়ে গেছে। এখানে আমি 10 সেকেন্ড দিই, এই দেখেন 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড দিছি, 10 সেকেন্ড চলার পরে এটা বন্ধ হয়ে যাবে। তাই আপনাদেরকে তো আর এত কিছু বোঝানো সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই যে 10 সেকেন্ড দিছি, এখানে এস যখন থাকবে তখন এটা সেকেন্ড হবে। যদি এখানে আপনি এম দেন, এম দিলে এখানে মিনিট হয়ে যাবে। তাহলে এখন আমি লাইনটা আপনাদেরকে ক্লিয়ার বুঝাই দিতেছি, লাইন কোথায় থেকে কোথায় দিলাম। এটা হলো 220 লাইন ইন করলাম অক্সুলারি এনচি এনোতে, 220 লাইন ইন করছি অক্সুলারি এনচি এনোতে, বাহির করে কই নিছি একমাত্র এনচি দিয়া বাহির করে কই গেছে, এই যে পুট সুইজের এনোর এক কোনারে। আচ্ছা, বাকি যেটা এই মাথা থেকে বাইর হয়ে কই গেছে নিচের এনো দিয়া, এই দুইটা শর্ট হইয়া 7-8-এ লাগছে একটা, আর একটা এটার নিচের এনোতে, এটা দুইটা একমাত্রায় শর্ট হইয়া 7-8-এ নিউট্রালের সাথে, এটার সাথে এটা নিউট্রাল কানেক্ট হয়ে গেছে মেইন লাইনের থেকে। এবার পাশের থেকে লাইন গিয়া হোল্ডিং কয়েলে, এই যে পাশের থেকে লাইন, এই যে পাশের টাইমারের পাশের থেকে লাইন আয়া হোল্ডিং কয়েলে। কিন্তু আমার এই চ্যানেলে আপনি এরকম ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, এইটার সাথে আরও যে বিষয়, এটার সাথে অনেক বিষয় আছে, অনেক এইসব বিষয় আছে, এইসব রিলে টাইমারের অনেক বিষয় আছে। একটা ভিডিওতে তো এত কিছু দেওয়া সম্ভব না, তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে আরও ভালো ভালো অনেক ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসি, একটা একটা করে আমি ভিডিও ছাড়ছি। কম্প্রেসার ইন্ডাস্ট্রিয়াল, হাইড্রোলিক ইন্ডাস্ট্রিয়াল, তারপরে বিষয় থাকবে লেদ মেশিনে যেসব চেঞ্জ ওভার সার্কিট, চেঞ্জ ওভার লাইন হয়, সব ধরনের ভিডিও হবে। তারপরে আরও বিষয় থাকবে ইলেকট্রনিক্সের সাথে ইলেকট্রিক সংযোগ থাকবে, আপনাদের মেশিন যদি কখনো কারেন্ট হয়ে যায় আপনার শর্ট খাবেন না, অটোমেটিক এটা ছেড়ে দিবে। ওই ধরনের ভিডিও থাকবে। আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।